আচ্ছা যাই হোক আমরা আজকে চোদ্দতম ব্যাজের আঠারো নম্বর ক্লাস অর্থাৎ আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো একটা জিনিস মাথায় রাখবেন যে ফাইবার অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট সবাইকে কিন্তু অ্যাপ্রুভ করতেছে না সো সেই জায়গা থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় খুব প্রফেশনালি আমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে এবং সময় নিয়ে এবং ভালো করে দেখে শুনে বুঝে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার সময় যে যে ইনফরমেশান দরকার সঠিক ইনফরমেশান দিতে হবে এবং ইংলিশ স্পেলিং সেন্টেন্স মেকিং কোনো জায়গায় কোনোভাবেই যেন ভুল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সো প্রফেশনালিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীভাবে ক্রিয়েট করবো আমরা একটু দেখে আসি আমরা চলে যাব আমাদের জাকির হোসেন ভাই কি আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো তার স্ক্রিনে আমরা চলে যাব সেখানে গিয়ে আমরা দেখবো যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি ঠিক যেভাবে দেখাবো আপনারা ঠিক সেই প্রসেসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাট আমি যে ডিসক্রিপশন যে কথাগুলো লিখব বহু আমার এই কথাগুলো লিখবেন না কারণ আমি আসলে একসময় গিগ কীভাবে ক্রিয়েট করতে সেটার ভিডিও দিতাম এরপর থেকে বাদ দিয়ে দিচ্ছি গিগের কোনো ভিডিও দিই না কারণটা হচ্ছে যা বলি আপনারা ঠিক তাই লেখেন সবাই তাই লেখেন সবাই তাই লিখলে কি হয় একরকম হয়ে যায় সব নিজের ভিতর থেকে কিছু ক্রিয়েটিভিটি বের করতে পারেন না তো জাকির ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন আমরা একটু ট্রাই করি আপনার স্ক্রিনে ওকে আমরা কী বলছিলাম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ব্রাউজার লাগবে এবং সেখানে একটা মেইল থাকতে হবে একটা ব্রাউজার আমাকে ওপেন করে দেন সেই ব্রাউজারের জন্য একটা মেইল লগ ইন থাকে এখানে কি মেইল আছে আমরা দেখতে পাচ্ছি আছে ঠিক আছে আমি আমি কাজ করি হ্যাঁ আপনি আপনি আনমিউট থাকেন আপনি আমাকে বলেন কি ব্যাপার আমি কাজ করি নিউ ট্যাবে তো যায় না কেন জাকির ভাই জাকির ভাই স্যার জি দ দাসিতে তো আমি তো ফাইবার ফাইবার আগে ঢুকি একটা নতুন ট্যাব নেব নিউ ট্যাবে ক্লিক করেন তো gmail আমি লিখি তাহলে কি লিখবো আমি লিখতেছি gmail টাকে লগইন করে রাখি তো আমরা মোটামুটি এই জিমেলটা নিয়ে কাজ করবো তাই তো জাকির ভাই রিটার মেলটা কপি ওকে দেখেন আমরা ফাইবার ডট কমে ঢুকছি ঢুকার পর প্রথমত আমাদের এরকম একটা অবস্থায় নিয়ে আসছে আসার পর এখানে লাস্টে আমরা দুইটা জিনিস পাবো সেটা হচ্ছে এক হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে কি জয়েন তো সাইন ইন করবো হচ্ছে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে আর আমরা জয়েন করবো হচ্ছে নতুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমরা জয়েন ক্রিয়েট করব তো অনেক সময় দুটো জিনিস আসলে ভুলে যায় মনে থাকে না বা কিছু তো আপনি যদি সাইন ইনেও ক্লিক করেন তখন আপনাকে লগ করতে বলবে এবং নিচে লেখা থাকবে আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্লিক হেয়ার যাক আমরা আগে জয়েন দেখি এই যে জয়েনে ক্লিক করি আমরা অর্থাৎ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব জয়েনে ক্লিক করি এইখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমরা কি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে এখানে এই অপশনগুলো আমরা সিলেক্ট করব আবার এখানে ছোট করে লেখা আছে অলরেডি হ্যাভ ইউ অ্যাকাউন্ট মানে তোমার কি অলরেডি অ্যাকাউন্ট আছে তাহলে সাইন ইন এ ক্লিক করো তাহলে আমি কি বলছিলাম এই সাইন ইন আর এখানে সাইন ইন একই যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন ইন ক্লিক করবেন কিন্তু ভুল করে যদি এটাই ক্লিক করেন জয়ানে ক্লিক করেন তাহলে এখানে বলতেছে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে যদি আপনার অ্যাকাউন্ট থাকে অলরেডি এক্সিস্টিং তাহলে সেই অ্যাকাউন্টে ঢোকার জন্য আপনি সাইন ইনে ক্লিক করেন তা আমাদের তো অ্যাকাউন্ট নাই আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাই যাব যাওয়ার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেইল অর অ্যাপেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এখানে যেটা বুঝোইছে যে আপনি যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন ক্লিক করেন তাহলে আপনাকে অটোমেটিক্যালি এই ব্রাউজারে যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলটা ট্র্যাক করে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটেড চলে যাবে আমি যদি কন্টিনিউ উইথ ইমেইল দিই তাহলে আমার কাছে কাস্টমাইজ মানে কাস্টমভাবে আমাকে বলবে যে কোন ইমেলটা দিতে চান সেই মেলটা ইনপুট দেন আর যদি আমি অ্যাপেলে ক্লিক করি তাহলে আমার যদি অ্যাপেল অ্যাকাউন্ট থাকে এই ব্রাউজারে অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমার সেই অ্যাপেল অ্যাকাউন্টের তথ্যগুলো নিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে এই ব্রাউজারে যদি ফেসবুক লগ করা থাকে তাহলে ফেসবুকে যে আমার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন নিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি কথা হচ্ছে আমরা কোনটা করবো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলও দিতে পারি কন্টিনিউ উইথ ইমেলও দিতে পারি কন্টিনিউ উইথ গুগল গুগল দিলেও আমার এই জিমেলটা ধরে নেবে কন্টিনিউ উইথ ইমেল দিলে আমাকে একটা ইমেল ইনপুট দিতে হবে ম্যানুয়ালি সেক্ষেত্রেও আমরা এই ইমেলটা দেব। তাহলে আমরা দুটো দিয়েও করতে পারি তাহলে আমি আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ উইথ ইমেল আমি এটাতে ক্লিক করলাম দেখেন আমার কাছে যাচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আমি একটা ইমেল এই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করছিলাম আমি এখানে পেস্ট করে দেব জাকির ভাই আপনি ইনফরমেশনগুলো দিলে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কি না এর সামনে ক্লিক করে ব্যাক স্প্রেস দেখবেন কোনো স্পেস পড়ছে না এরপর একটা পাসওয়ার্ড দিবেন জাকির ভাই একটা পাসওয়ার্ড দেন যে পাসওয়ার্ডের নাম্বার থাকবে ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে এবং ক্যারেক্টার থাকবে সিম্বল থাকবে দেন সবগুলো মিক্স করে মিনিমাম একটা নাম্বার বুট মনে থাকবে তো হুম বুঝলেন দেখেন আপনি যেটা যেটা ইয়ে করছেন সবগুলো দাগ উঠে গেছে তার মানে যেটা যেটা টাস্ক করছেন বলছে যে অ্যাট লিস্ট এইট ক্যারেক্টার মিনিমাম আটটা ক্যারেক্টার দিতে হবে অ্যাট লিস্ট অন আপার ক্যাপ লেটার মানে ক্যাপিটাল লেটার দিতে হবে লোয়ার ক্যাপস মানে হচ্ছে স্মল লেটার দিতে হবে এবং এক মিনিমাম একটা নাম্বার নাম্বার দিতে হবে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কভার করছে তাহলে আমরা কি দিলাম ইমেল অ্যাড্রেস ইনপুট দিলাম আর হচ্ছে পাসওয়ার্ড দিলাম কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর আমি এখানে সেভ দিয়ে দিই আমাকে বলছে একটা সয়েজ ইউজার নেম দিতে একটা ইউজার নেম দেন এইখানে কি নাম দিবেন আমি এটা দেব নাকি জেড এ কে আই আর জাকির দেব জাকির কি দেব তার কিছু জাকির হোসেন নাম্বার দেওয়া লাগবে

আমি কি আপনার পুরো নামটা দিয়ে দেবো হোসেন কি লেখেন এইচ ও এস এস ই এল এটা দিলে মেবি নাও নিতে পারে এটাও নিয়ে নিছে এইচ ও এস এস এ আই এল এটাও থাকবে না কারণ এগুলো কমন এগুলো কমন দেখেন একটা জিনিস দিই

এই যে ফাইবার থেকে একটা চলে আসছে কোড কি আসছে এটা কথা আচ্ছা এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন বাইং ফ্রিল্যান্সার সার্ভিস ফ্রিনান্সিং আপনি এগুলো স্কিপ করে দিতে পারেন কারণ পরবর্তীতে আমরা এগুলো পূরণ করব স্টার্ট এক্সপ্লোরিং এনি কি লেখছে ওয়েলকাম টু ফাইবার চাকরিয়ার্স কি যে কংগ্রাচুলেশন দিচ্ছে ঠিক আছে ফুল পাতা বেল পাতা এগুলো সব আপনারা দিয়ে দিছে অসুবিধা নেই এখন আমরা অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো সাজাবো দেখেন একটা জিনিস খেয়াল করেন ডান সাইডে জেড চিহ্ন আসছে জেড চিহ্ন কেন জাকির নামের প্রথম অক্ষর কি ছিল জেড আমি আমরা এটাতে ক্লিক করব আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা কোথায় যাব প্রথমে প্রোফাইলে যাই প্রথমে প্রোফাইলে যাব আমরা প্রোফাইলটা সুন্দর করে সাজাবো আমরা একটা ছবি দেওয়ার চেষ্টা করব আমরা কি দেব ছবি দেব এইখানে মাউস ধরলাম এই যে ক্যামেরা চলে আসলো ক্যামেরার পর ক্লিক করলাম ক্লিক করলে বলতে ছবি দেন কোন ছবিটা দেব দেখি কেমন আসে খারাপ না চলবে সাদের মাল শেষ হয়ে যাচ্ছে অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা সুন্দর করে ছবিটা দিলাম এই ছবি দিতে হবে এমন কোনো কথা না এটা তো মানে কি বলে ফটোশপ ছবি স্টুডিও ছবি আপনারা যে কোনো জেন জেনারেল ভালো ছবি দিবেন আর কি যেটা আপনাকে স্পষ্ট চোখ মুখ যেন বোঝা যায় যেমন ফেসটা বোঝা যাচ্ছে আর কি আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমাদের এটা কিন্তু ইউজার নেম এটা হচ্ছে ডিসপ্লে নেম ডিসপ্লে নেমটা আমাদের লিখতে হবে আমরা ডিসপ্লে নেমের এইখানে ক্লিক করি ক্লিক করলে ডিসপ্লে নেমটা চলে আসছে আমরা এখানে নেম দেব ওনার নামটা তাই দেবো জেড এ কে আই আর এই নামটার ক্ষেত্রে কোনো রিকমেন্ডেশন নাই যে ইউনিক হতে হবে জাকির এইস ও এস ই এস তাই তো ডাবল এস ডাবল এস ঠিক আছে এইস ও এস এস ইএন ঠিক আছে জাকির হোসেন সেভ ডিসপ্লে নেম দেখি আমাদের ডিসপ্লে নেমটা নাই কিনা না সাকসেসফুলি আপডেট তাহলে ডিসপ্লে নেম করলাম ছবি অ্যাড করলাম তাই তো আমাদের এইখানে আর একটা পেন্সিল আছে এখানে একটা ট্যাগ লাইন লিখতে হয় একটা কি ইউর স্টোরি অন লাইন আমি যদি এরকম কথা লিখি আপনি কি লেখবেন চাকরি আপনি কি লিখবেন আই আমি দেখাচ্ছি এভাবে করতে হবে তাহলে আমি লিখলাম ফেসবুক মিথ্যা কথা লিখছি না ওকে তাহলে এখানে আপডেট দিয়ে দিলাম ব্যাস কাম হয়ে গেল মোটামুটি উপর থেকে সাজাইলাম তাই তো এবার একটু নিচের দিকে নামি আপনি কোন দেশ থেকে বাংলাদেশ আমি কি কোথাও বাংলাদেশ সিলেক্ট করে দিছিলাম দিই নাই বাংলাদেশ লোকেশন ট্র্যাক করে নিছে সুতরাং আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি ইউএসএ থাকি মালয়েশিয়া থাকি আমি অ্যাকাউন্ট করবো ভাই তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন আপনি বাংলাদেশের অ্যাকাউন্ট করতে পারবেন আপনি যে না সেই দেশের ট্র্যাক করে ফেলবে তো সুতরাং যদি কখনো এমন চিন্তা থাকে যে আমি মালয়েশিয়া করবো তারপর আমি আস্তে আস্তে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবো তো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো ওই যে যে ফোন নাম্বার ব্যবহার করবেন সেই ফোন নাম্বার তো বাংলাদেশে চলবে না চলে আসার পর একটা বড় বিপদ সবাই পড়ে আপনারা চেষ্টা করবেন আপনার বাংলাদেশের থেকে কোনোভাবে একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন অনেক পদ্ধতি আছে বাংলাদেশ কারো কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি মালয়েশিয়া বসে লগ ইন করেন লগ ইন করে আপনি চালান তাহলে টাকা পয়সাও পাবেন সব কিছু ঠিকঠাক মতো চলবে বা ভবিষ্যৎ আসলে কোনো সমস্যা নাই ওকে তাহলে দু হাজার চব্বিশের মেতে সে কাজ শুরু করছে বাংলাদেশ ঠিকই এরপর নিচের দিকে আমি ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা কেমন হবে আমি একটা আইডিয়া দিয়ে যাই এখানে আপনি লিখতে পারেন হচ্ছে হায় দেয়ার আমি ইন জেনারেল লিখতেছি আপনারা সুন্দর করে সাজায় গুছায় প্রফেশনালি লিখবেন ঠিক আছে হাই জ্যাক জ্যাক নাকি বায়ারা ভালো বসবেন দিস ইস জাকির হোসেন হাই দিস ইজ জাকির হোসেন Book and Instagram ads, Gym Expert. I have completed my DIGIDL, DIGITAL digital -E marketing. কোর্স ফ্রম আমাদের নাম দিয়ে দিলাম বায়েরা তো আমাদের চেনে ভালোই বেস্ট কেয়ার আইটি আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম বেস্ট কেয়ার আইটি অ্যান্ড পার্টিসিপেটেড বানান বলেইছে পার্টিসিপেটেড মেনি practical practical project i have 3 years professional experience on this

I know Facebook ads, Instagram ads, Google ads, LinkedIn ads, TikTok ads. Oof.

আপনি কিন্তু এটা এখানে লিখে দিবেন ওকে জাকির ভাই বুঝতে পারছেন জি দাদা জি ফ্যান্টাস্টিক তাহলে এটা আমরা কি করব লাস্টে আপডেট করব আপডেট ওকে আপডেট করলে আপনি যাবার লিখতেছেন এডিট ডেসক্রিপশন এরপর আসেন ল্যাঙ্গুয়েজ আপনি বেসিক হচ্ছে কি ইংলিশ তাই না আমরা এখানে যাব আমরা এখানে আচ্ছা দাঁড়ান এটা ক্যান্সেল করি যেটা আছে সেটাকে আগে এডিট করি এই যে ইংলিশটা কি বেসিক আমাদের

অন্য অন্য ভাষা ফলে সেটা যোগ করবেন ঠিক আছে ওকে স্কিল এবার স্কিলে আসেন অ্যাড করি অ্যাডে গিয়ে আপনি এখানে দেবেন আপনি কি পারেন ফেসবুক মার্কেটিং পারেন না ফেসবুক মার্কেটিং এম এ আর আসে না কেই তাও আসে না এন জি ফেসবুক মার্কেটিং লিখলে আর আসেই না ফেসবুক মার্কেটিং নাই এখন আর হাই হাই দিলাম সময় করলাম এরপরে আবার দেখি কি হয় এই যে ফেসবুক অ্যাডস আছে এটাকে দেবো কি লেভেলটা কি দেবো অবশ্যই এক্সপার্ট লেভেল অ্যাড করে দিলাম আবার এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম এবার লিখি আবারও ফেসবুক লেখি ফেসবুক ম্যানেজার ফেসবুক অ্যানালিটিক্স এগুলো আমরা দেবো ফেসবুক ম্যানেজার দিলাম এক্সপার্ট দিলাম অ্যাড করলাম আবার অ্যাড করব এবার ইনস্টাগ্রাম জি আর এ ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট এটা দিলাম লেভেল দিলাম এক্সপার্ট দিলাম এলে খুঁজে খুঁজে ভালো ভালো জিনিস এইখানে দিবেন এড করতে এড করবেন আমি আর না দেখাই যত ভিডিও হচ্ছে তো আপনি সুন্দর করে অ্যাড করুন পারবেন না অ্যাড করতে জি জি করতে পারবে ওকে তাহলে ফেসবুক মেসেঞ্জার এড হয়ে গেছে আচ্ছা ফেসবুক মেসেজ ও শুধু ফেসবুক দিতে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেছে ম্যানেজার মেসেঞ্জার হয়ে গেছে আচ্ছা দেখি আরেকটা অ্যাড করতে দিলে এটা দেখে নিবেন আমার মত চোখ বন্ধ করে দিবেন না আবার আবার ফেসবুক দিয়ে দেখি কি আসে ফেসবুক

सर्टिफिकेट सर्टिफिकेट की डिजिटल डिजिटल मार्केटिंग मार्केटिंग कोई बेस्ट आईटी एंड এটা একুশে দিয়ে দিই হ্যাঁ একটু আগে ভাগে করে করি বাইশ তেইশ চব্বিশ ওকে তাহলে মোটামুটি আমাদের এই জায়গা কিন্তু লেখা পড়া শেষ ঠিক আছে ক্লিয়ার এই জায়গা গেল এরপর আবারও এই যে নাম যেখানে একটু একটু রিফ্রেশ দিই দেখি একটু রিফ্রেশ দিই কারণ এই ছবিটা এখানে শো করবে তো আমার তো জেড নেই নাম চলে আসছে মাথা চলে আসছে মাথার উপরে ক্লিক করবেন ক্লিক করে প্রোফাইল থেকে এবার যাবেন সেটিংসে কোথায় যাবেন সেটিংসে আমরা একটু সেটিংসগুলো ক্লিয়ার করি সেটিংসে যাওয়ার পর এখানে নেম মাথার রাখবেন নেমগুলো দেবেন ভেরিফিকেশনের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এমডি এমডি আছে না এম বড় হাতের না ছোট হাতের এম বড় হাতের বড় আর ডি ছোট হাতের ডট আছে হ্যাঁ ডট আছে দাদা এটা কি ভোটার আইডি অনুযায়ী দিতে হবে ভালো হয় your current offline online status on go online ঠিক আছে অনলাইন দিয়ে দিবেন সেভ দিয়ে দিবেন এটাই থাকে সব সময় গো অনলাইন থাকে সেভ দিয়ে দিবেন ওকে এরপর একটা নিচের দিকে নামেন নিচের দিকে নামেন ইনভাইট কিসের জন্য করবেন কিসের জন্য লিভিং নেবেন দরকার নেই এগুলার আমরা একটু সিকিউরিটিতে ক্লিক করি অ্যাকাউন্টের পরে সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানে দেবেন ফোন ভেরিফিকেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফোন ভেরিফিকেশন ভেরিফাই নাওতে ক্লিক করবেন ফোন ভেরিফিকেশন করব কোন দেশ বাংলাদেশ ফোন নাম্বার বলেন জিরোর পরে কত ওয়ান ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ডাবল সেভেন ডাবল সেভেন থ্রি ফাইভ

দাগ দিচ্ছেন কেন বলেন এই সমস্যা একটা কথা বলি এই নাম্বারটা লেখার সময় অনেকে বলেন যে আমি লিখতে পারতেছি না যারা বিশেষ করে ডেস্কটপ ব্যবহার করেন ডেস্কটপ ব্যবহার করলে আপনাদের যে কিবোর্ড থাকে কিবোর্ডে যখন কোন নাম্বার ইনপুট দেন ডেফিনেটলি ডাইন পাশে যে নাম্বারগুলো আছে না সিরিয়াল দেওয়া এই নাম্বার থেকে আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি দিলে এখানে ওঠেনা বলেন কি দাদা আমি তো বিপদ ঘুরে গেছি না এই নাম্বারটা সাফা সাপি করেন ওঠে না এটা একটা প্রবলেম এই ফাইবারে প্রবলেম বলি আর সিকিউরিটি বলে ওঠে না আপনারা যেটা করবেন কিবোর্ডের উপরের দিকে ফাংশন কি যেখানে আছে উপরে একদম উপরের দিকে নাম্বার আছে না একদম বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ল্যাপটপে যেভাবে দেওয়া আছে ঠিক ওইখান থেকে চেপে উঠানোর চেষ্টা করবেন তাহলে উঠবে কথাটা মাথায় রাখবেন তাহলে ফোন নাম্বার সাকসেসফুল হয়ে গেল এইবার আসেন একটা কোশ্চেন এবং অ্যান্সারটা কোশ্চেনও এখানে থাকবে অ্যান্সার আপনাকে দিতে হবে এখানে কি কি কোশ্চেন আছে দেখেন লিস্ট সিলেক্ট করছেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল আপনার স্কুলের নাম কি ছিল হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেড

যে কোনো জিজ্ঞেস করতে পারে বিশেষ করে একটু আপনি বললেন না যে ফোন নাম্বার চেঞ্জ করা যাবে কিনা আপনি যখন পরবর্তী ফোন নাম্বার চেঞ্জ করতে যাবেন তখন বলবো যে ভাই এখানে একটা কোশ্চেন দিয়েছিলেন চাইল্ডহুড নাম কি কি তখন যদি আপনি জাকির নাম লিখতে না পারেন আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না তখন যদি বলেন আমার ছোটবেলার নাম ছিল জাকির তখন বলবো ঠিক আছে ভাই আপনি চেঞ্জ করতে পারেন ওকে তাহলে আমরা ফিনিশ দিলাম এই জন্য আমি সেভ করে রাখলাম যে কি নাম দিচ্ছি ছোট হাতের বড় হাতের স্কুলের নামটা রিকমেন্ড করি না ওই যে গভট স্কুলে এটি সেটা লেখা থাকে বিভিন্ন স্পেলিং এ ভুল হয় তাহলে ফোন ভেরিফিকেশন এডিট তার মানে কমপ্লিট সিকিউরিটি কোশ্চেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট ওকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে যদি দেন আমরা অন করে দেবো টু ফ্যাক্টর কি জিনিস আপনারা জানেন টু যদি অন করে দেন তাহলে আপনার এই ফাইবার কেউ করতে চাইলে আপনার ফোনে কি যাবে যাবে একটা ওকে এই মুহূর্তে আপনার গুগল টোয়েন্টি ফোর উইন্ডোজ দিস ডিভাইস গাজীপুর শেরে নগর বাংলাদেশ জিন্দাবাদ আপনি গাজীপুর থেকে এই ডিভাইসে এই মুহূর্তে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ইউজ করতেছেন যদি আপনি মোবাইলে অ্যাপ দিয়ে ইউজ করেন এর নিচে আপনি কোন মোবাইল মোবাইলের মডেল কি অ্যাপস ইউজ করছেন অ্যাপসের ভার্সন এখানে লেখা থাকবে অর্থাৎ এই জায়গায় গিয়ে আপনি দেখতে পারবেন আপনার যদি ডাউট থাকে যে আমার ফাইবার অ্যাকাউন্ট অন্য কারোর জায়গায় লগ করা আছে কি না সেটা লিস্ট এখানে দেখা যায় ক্লিয়ার এরপর আসেন নোটিফিকেশনে যাই একটু দেখা আসি নোটিফিকেশনে কি কি আছে সব হচ্ছে কারো নোটিফিকেশনে যাওয়ার পর আমরা বিভিন্ন নোটিফিকেশন আছে মেসেজ আসলে বাঁচবে কিনা এই সেই ঠিক আছে যা আছে ঠিক আছে আমাদের সেভ না দিলেও চলবে এখানে আমরা কি বিজনেস ইনফরমেশনে এখানে যাব এখানে যাওয়ার পর এখানে তেমন কিছু আর নাই এ পর্যন্তই এখানে আমরা কিছু করব না ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এখান থেকে সেটিংটাও কমপ্লিট করলাম তাই না প্রোফাইল কমপ্লিট করলাম সেটিং কমপ্লিট করলাম বিলিং অ্যান্ড পেমেন্ট টেক টু যাই এটা করে নেবেন কারণ এটা করার পর যখন গিগ দিতে যাবেন তখন ভেরিফিকেশন চাইবে সেই ভেরিফিকেশনের সময় এই ইনফরমেশনগুলো মিলায় এই জন্য এটা আগে থেকে দিয়ে রাখবেন বিলিং এসে যাওয়ার পর এখান থেকে যাবেন বিলিং ইনফরমেশন বিলিং ইনফরমেশনে যাওয়ার পর ফুল নেম কি জাকির অ্যাডস এখানে প্রফেশনাল নেমটা দিবেন অ্যাস পার ইউর এন আইডি এম ডি ডট জেড আর জাকির ও এস এস এন জাকির হোসেন সম্ভবত স্পেস আছে আমরা একটু স্পেস দেব জাকির ডট কোম্পানির নেম কি আছে কোনো কোম্পানির নেম নেই দরকার নেই কান্ট্রি বাংলাদেশ না এতক্ষণ এই ঘটনা মটবাড়িয়া কিসের কোন ডিভিশনে বরিশাল বরিশাল বলেন বরিশাল বরিশালের বানান বলেন বি

पचासी साइट हाँ पचासी साइट बैट नंबर दरकार नहीं इनवॉइस दरकार नहीं सेफ सेंस क्लियर जल आराम अदर आर आर कौन किस्सू दरकार नहीं देखें ना वहाँ के नोटिफिकेशन दिसे लकी टेल अस योर बिजनेस फंक्शन এখানে যে আমরা আচ্ছা এরপরে আমরা একটা জিনিস দেখবো বিকামের সেলারে যাবো মানে আমরা যদি গি ক্রিয়েট করতে যাই তাহলে আমরা এখানে ক্লিক করব তা আমরা তো গি ক্রিয়েট করবো না তারপর এখানে যাই যাওয়ার পর আমাদের কিছু ইনফরমেশন চাইবে ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ মিনিট এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন কন্টিনিউ দিতে বললাম আমরা কন্টিনিউ দেবো পাবলিশ গিক করবো কিনা সেই বিষয়ে কন্টিনিউ করবো আপনারা পার্সেন্টেজ কোথায় দেখাই গেল কন্টিনিউ এখানে কত পার্সেন্ট হয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ হইছে হয়েছে তাই না আমাদের ফিল আপ করতে হবে পঁয়তাল্লিশ তাহলে আমাদের জাকির হোসেন एम डि डटे के आई आईआर एस ओ एस एसई एन जिर होसेन डिस्प्ले नेम जिर होसेन ठीक है प्रोफाइल फिक्सार दीसी डेसक्रिप्शन दीसी लैंगुएज

আমরা কি কি দেবো সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং তাই তো ডিসপ্লে অ্যাডভারটাইজিং দেবো আচ্ছা দাঁড়ান সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই-কমার্স মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ওয়েব ট্রাফিক মার্কেটিং স্ট্র্যাটেজি দেওয়া যায় না দাদা অবশ্যই দেওয়া যাবে ডান পাশে মার্কেটিং এর স্ট্র্যাটেজি দিলেন আর নিচ্ছে না যায় আর দেবো না পাঁচটা নেয় মনে হয় পাঁচটা কি দুই তিন চার পাঁচটা হয়েছে ঠিক আছে আমরা একটু নিচের দিকে নামি এরপরে কি বলতেছে আমাদের স্কিলগুলো স্কিলগুলো আমরা আগেই এড করছি ডিগ্রি এটা আমরা আগে কি করছি এড করছি এবার দেবো কোথায় কন্টিনিউ ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার দরকার নেই কত পার্সেন্ট হয়েছে হান্ড্রেড হান্ড্রেড করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করবেন কিন্তু

আমার বলছে গিগ ক্রিয়েট করা শুরু করো আমি এখন গিগ ক্রিয়েট করবো না গিগ কি আমি জানি না তাই তো আমি এই এইখানে এইখানে আবার ক্লিক করে আমি প্রোফাইলে চলে গেলাম গিক ক্রিয়েট করলে হয়ে পাবেন আমি এখানে চলে গেলাম আবার যা তাই তো যাই হোক এখানে ক্লিক যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন এখানে ক্লিক করে করে আবার সেই স্টেপগুলো স্টেপগুলো পার করব তো আমি যে নতুন ইনফরমেশনগুলো স্টেপ পার করার সময় দিচ্ছি সেগুলো আর চাইবে না ওইখানে একবারে নিয়ে নেবে ক্লিয়ার তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানলাম এবং ক্রিয়েট করার পর যে সেটিংসগুলো আসে যে ইনফরমেশন যেগুলো ফিল আপ করতে হয় সবগুলো প্রফেশনালি আমরা কি সুন্দর করে ফিল আপ করবো কথা বোঝা গেছে ফিল আপ করে আমরা কত পার্সেন্ট বানাবো সেলার প্রোফাইল একশো পার্সেন্ট বানাবো ক্লিয়ার আমরা একশো পার্সেন্ট বানাবো তো এইখানে যে লেখাগুলো আছে কথাগুলো আছে একবার বলছি সুন্দর করে এগুলো নিজের মতো করে আগে রেডি করে তারপর আস্তে আস্তে বানাবেন ছবিটাও সুন্দর করে দিবেন সেই ক্ষেত্রে অবশ্যই রেডি রাখবেন একটা ফোন নাম্বার যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা একটা ইমেল অ্যাড্রেস যেটা অবশ্যই স্ট্রং যে ইমেল অ্যাড্রেসটা কেউ জানে না কাউকে কখনো দেন নাই অফিসিয়াল কাজও ইউজ হয় না সেই ইমেল অ্যাড্রেস দিবেন আর সাথে আজকে ইমেল অ্যাড্রেস খুলে আজকেই ফাইবার অ্যাকাউন্ট করবেন না ইমেল অ্যাড্রেসটা যেন পুরনো হয় কারণ ইদানিং জিমেইল কিন্তু আজকে ক্রিয়েট করলে দেখা গেল দুদিন পরে ওটা কিন্তু ডিজেবল করে দেয় ব্লক করে দেয় কিন্তু জিমেইল কিন্তু এই কাম শুরু করছে অলরেডি সুতরাং একদম নতুন জিমেল দিয়ে কেউ ক্রিয়েট করবেন না আগে জিমেইল আছে সেটা দিয়ে ক্রিয়েট করবেন মাথায় রাখবেন জিমেইলের পাসওয়ার্ড জিমেইলের সিকিউরিটিও যেন ঠিক থাকে না হলে কিন্তু জিমেইলটা লগ করতে পারলে কেউ ফাইবারও লগ করে নিতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আস্তে আস্তে সুন্দর করে ফাইবার অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে করে ফেলেন কমপ্লিট করে একদম হানড্রেড পারসেন্ট ফিল আপ করে রেখে দেবেন এরপরে আমরা গিগ নিয়ে ডিসকাশন করব গিগ কিভাবে রিসার্চ করে সেটা আমরা দেখব তারপরে গিগ দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ